রাজনৈতিক দলগুলো বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে না কেন, কমিশন গঠন হয়ে যাচ্ছে অথচ রাজনৈতিক দলগুলো সেখানে কোনো রকমের অংশগ্রহণ নাই, নির্বাচন নিয়ে কথা হবে, নির্বাচন কমিশন কিভাবে সংস্কার হবে সেটা নিয়ে কথা হচ্ছে, সেটার প্রধান একজন দাঁড়িয়ে গেছেন কিন্তু সেখানে কোনো রকমের রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে না, শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে হলো, কতটুকু ফল দিবে, কতটুকু আশা, মানে আশাবাদী আপনি এই যে বসা হলো বা এই সমস্ত বৈঠকগুলো নিয়ে? ধন্যবাদ সোনিয়া হক। এই সরকারকে যদি বলি যে সবার সমর্থনে ক্ষমতায় আসা, দায়িত্ব নেওয়া একটি সরকার, সেক্ষেত্রে সবাইকে নিয়ে কাজ করতে হবে। এখন উপদেষ্টা পরিষদে কজন লোক, শুধু তাদের নিয়ে যদি কাজ করে তাহলে সেটা সবার সরকারে থাকে না। এই সবার সরকার হওয়ার জন্য প্রথমত রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করা, বৈঠক করা, সংলাপ করা, পরামর্শ করা, মতামত নেওয়া। এর বাইরেও রাজনৈতিক দলই তো সমাজের সব কিছু না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদেরকেও নানানভাবে সম্পৃক্ত করা যখন যেখানে যাদেরকে দরকার। আমি একাধিক অনুষ্ঠানে আপনার এই অনুষ্ঠান সহ বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের মানে মিথস্ক্রিয়াটা খুব একটা ভালো না। রাজনৈতিক দলগুলো তারা নিয়মিত বিভিন্ন কর্মসূচি করছে, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে এবং সরকারের কিছু কিছু বিষয়ে যথেষ্ট সমালোচনা করছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা অনেক বড় বড় কাজ করে ফেলছে, বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছে যেখানে রাজনৈতিক দলগুলোর কোনো অংশগ্রহণ নাই, তাদের মতামতের প্রতিফলন নাই, বা সামগ্রিকভাবে জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, চিন্তা, ভাবনা এই অভ্যুত্থানের ফলে তৈরি হয়েছে তার প্রতিফলন নাই, তারা তাদের মতো করে করছে। তারা সবচেয়ে বড় গুরুত্ব দিচ্ছে এবং বড় কাজ যেটি করছে সংস্কার। মোশাররফ ভাই ঠিকই বলেছেন, যেই অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়, ছাত্ররা আন্দোলন শুরু করছিল কোটা সংস্কারের দাবিতে, তারপরে বৈষম্যের বিরুদ্ধে, তারপর নানান দফা দিয়েছে, কোনোটাই কিন্তু সরকার পতন ছিল না। যেই সময়ে গিয়ে ছাত্রদের আন্দোলনের সাথে জনতা যুক্ত হলো, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, দুঃখিত, সবাই যখন যুক্ত হলো তখন সেটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এবং ওই সময়ে সবার লক্ষ্য যে সরকারটা পতন হোক, কিন্তু এই সরকারের পরে রাষ্ট্রের সংস্কার করব, আমরা আমূল পরিবর্তন ঘটাবো, এটা বদলাবো, সেটা বদলাবো, ওরকম দাবি দেওয়া কিন্তু আন্দোলনের সময় ছিল না। কিন্তু দুইটা কারণে সংস্কারের বিষয়টা গুরুত্ব পাচ্ছে, পাওয়া উচিত। এক হচ্ছে এই মোশাররফ ভাইয়ের দল কিন্তু 31 দফা সংস্কার প্রস্তাব, এবং ওনাদের সাথে আরও কতগুলো বাম দল আছেন, ওনারা কিন্তু মেলা দিন আগে এই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং যে সংস্কারগুলো হওয়া উচিত বলে এই গত দু মাস আলোচনা হচ্ছে বা যারা সংস্কার করবেন বিভিন্ন কমিশন গঠিত হয়েছে তারা দু বছর আগে দিয়েছে, হ্যাঁ, তারাও এগুলো বিভিন্ন সময় বলেছে। ফলে যে আমাদের রাষ্ট্রটা সঠিকভাবে চলবে, সঠিক গণতন্ত্রের চর্চা হবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে, গণতন্ত্রের যত ভালো দিক আছে সব কিছু নিশ্চিত হবে, কোনো একটি দল যেনতন নির্বাচনের মাধ্যমে তো নাই, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে গোটা রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র এবং স্বৈরতন্ত্রের চূড়ান্ত রূপ যেটি আমরা দেখেছি ফেসিবাদে রূপান্তরিত হয়েছিল, গোটা দেশ, রাষ্ট্র, কতিপয় মানুষ বা একটি দলের কিছু মানুষ বা একটি দলের হাতে বন্দী হয়ে গেছিল, সেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, কোনো শ্রেণী পেশার মানুষের অধিকার ছিল না, বিরোধী রাজনৈতিক দলের কোনো অধিকার ছিল না, ভিন্ন মত দ্বিমত পোষণকারী সরকারের বিপক্ষে আছেন কথায় বা কাজে, এদেরকে ধ্বংস বা নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পারে নাই, নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে ওরকম রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কেউ গিয়ে ওরকম স্বৈরতন্ত্র বা ফেসিবাদ কায়েম করতে না পারে। একটুখানি যোগ করি যে অনেকে এখন বলেন, মানে অনেক অভিযোগ আছে, দর্শকদের বিভিন্ন রকমের প্রশ্ন আছে, আমরা যখন কমেন্টগুলো দেখি তখন তো দর্শকদের নানা রকমের প্রশ্ন পাই, সেটার মধ্যেও কিন্তু এই বিষয়টি আছে যে একসময় আওয়ামী লীগ এই কাজটা করেছে, বিরোধী মতকে একেবারে দমিয়ে দেওয়া বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এখনও সেই চেষ্টাটাই চলছে এবং এখনও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, কোনো না কোনোভাবে আমরা একটা প্রেশারের মধ্যে আছি, বা কোনো না কোনো দলকে বা কোনো না কোনো পক্ষকে তাদের পক্ষে আমরা কথা বলছি, এমন অভিযোগও কিন্তু আছে। এরকম অভিযোগ এবং ধারণা এবং কিছুটা বাস্তবতা তো আছে। সেটা কিরকম, হ্যাঁ,
আওয়ামী লীগেরা মানে আপনি আওয়ামী লীগ সরকারকে এত চাঁচাছোলা ভাষায় সমালোচনা করতে পারতেন না, বা করলে পরে আপনাকে সে তার মূল্য দিতে হতো। এখন যে সরকার আছে তাদের সমালোচনা ওরকম চাঁচাছোলা ভাষায় হচ্ছে না, বা ওই সময়টা এখনও আসে নাই, হয়তো আমরা আশা করি সেটা না আসুক, কিন্তু এই সরকারের সমালোচনা হচ্ছে তার সিদ্ধান্ত নিয়ে, তার নিয়োগ নিয়ে, তার পদায়ন নিয়ে, এমনকি উপদেষ্টা পরিষদ। এই যে গতকাল যে বৈঠক হলো ধারাবাহিকভাবে অনেকগুলো দলের সাথে একদিনে, এই বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এত গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কার, তারপর নির্বাচন, তারপরে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামনে অনেকগুলো উপলক্ষ আছে, দুর্গাপূজা আছে, এই সব কিছু নিয়ে রাজনৈতিক দলের সাথে একদিনে সব দলের সাথে বৈঠক করা একটার পর একটা, কারো আধা ঘন্টা, কারো এক ঘন্টা, কারো 40 মিনিট, কারো 45 মিনিট, তাহলে এর ফলাফল কী হবে? ফলে আপনি যদি বিষয়ের সাথে সম্পৃক্ত করেন, তাহলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা দল না হোক অন্তত বড় দলগুলোর সাথে কয়েকদিন ধরে আলোচনা হওয়া উচিত, ছোট দলের সাথে অন্তত এক দুই দিন আলোচনা হওয়া উচিত, তাহলে ফলাফলটা আরো ভালো করে বেরিয়ে আসবে। মানে গুরুত্ব দিচ্ছে না আলোচনা কেন গুরুত্ব দিচ্ছে সরকারের তো একটা ভাবনা আছে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, আমি প্রধান উপদেষ্টাকে বাদ দিয়ে কথাটা বলতে চাই, যারা আছেন তারা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর সেভাবে ভরসা বা আস্থা রাখতে পারছেন না এরকমটা? যেটি এখন পর্যন্ত আলোচিত হচ্ছে মানুষের ধারণা, আমিও সেই ধারণার সাথে অনেকটাই একমত, সেটা হচ্ছে যে এই সরকার সকল রাজনৈতিক দল, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের চিন্তা ভাবনা মতামত প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না, তারা কোনো একটা পক্ষের পক্ষে কাজ করছে, প্রধানত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই অভ্যুত্থানের আন্দোলনটা শুরু করেছিল, লক্ষ্য কিন্তু এটা ছিল না, পরে সকলের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। এবং প্রধান উপদেষ্টা, যার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছেন, হচ্ছেন, আরও হয়তো হবেন, তিনি বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা, তিনি ছাত্রদেরকে এত বেশি গ্লোরিফাই করেছেন, আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু আমরা যখন বলছি ছাত্র জনতার অভ্যুত্থান, তারপরে জনতাকে কেন আনবেন না? এবং সেই জনতার মধ্যে বড় বড় রাজনৈতিক দল আছে, বিএনপির মতো সাধারণ মানুষ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, একেবারে শ্রমজীবী মানুষ আছে, তাহলে অন্য সবার অংশগ্রহণ এবং আত্মদান সেটাকে কি ছোটো করা হয় না? আমি যদি শুধু ছাত্রদেরকে সকল কৃতিত্ব দিয়ে দিই, ছাত্ররা আমাদেরকে নিয়োগ করেছে, ছাত্রদের সরকার, আমরা ছাত্রদের মধ্যে মাস্টারমাইন্ড খুঁজে পান, ছাত্রদের মধ্যে আপনার মানে অসাধারণ পরিকল্পনা, বুদ্ধিমত্তা, বুদ্ধি, চিন্তা, ভাবনা সব কিছু আপনি ছাত্রদের মধ্যে পাচ্ছেন, ছাত্রদেরকে কেউ ছোট করছে না। যখন আন্দোলন চলছিল এবং পুলিশের গুলিতে ছাত্র মারা যাচ্ছিল, দুনিয়া গোটা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছিল যে এইসব ছেলেপেলেদেরকে মারা হচ্ছে, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি স্কুল টিস্কুল সব কিছু। ফলে ছাত্ররা এই আন্দোলনটা সূচনা করেছিল, তার ধারাবাহিকতা ধাপে ধাপে সেটি গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। তাহলে আপনি বাদবাকি সবার কৃতিত্ব এবং অবদান এবং আত্মদানটাকে আপনি ছোট করছেন। আবারও বলছি, এই গণ অভ্যুত্থানের সময় আমি জানি না, যেমন বিএনপির পক্ষ থেকে হিসাব দেওয়া হয়েছে সম্ভবত 422 বা 426 জন মারা গেছে, 426 জন যে দলের মারা গেছে তার অংশগ্রহণ তাহলে কেমন ছিল? একইভাবে জামাত বা অন্য আরও অনেক দল আছে, তাদের এরকম মারা গেছে, ছাত্রদের অবদান আমি আবারও বলছি ছোট করার কোনো কিছু নাই, কিন্তু আপনি যখন এককভাবে শুধু ছাত্র এবং সেটা বৈষম্যবিরোধী ছাত্র এবং আরও ছোট করে বললে সমন্বয়, তার মানে এই সব কিছু শুধু সমন্বয়কদের কাজ, তাদের সকল কৃতিত্ব, তাহলে তো এই গণ নয়, আমরা দেখেছি হেফাজতে ইসলাম কিংবা মাদ্রাসায় পড়ুয়া যে শিক্ষার্থীরা আছে তারাও মারা গেছে আশরাফ ভাই, তাদের অবদানটাও নিশ্চয়ই আমরা এভাবে অস্বীকার করতে পারি না। তো যাই হোক, আমি বলছি যে সংস্কার প্রয়োজন কেন, যাতে ওরকম সরকার আর কখনো না আসে, রাষ্ট্রটা যাতে ওইভাবে না চলে, এটার একটা রূপান্তর দরকার, পরিবর্তন দরকার, রিফর্ম দরকার, সংস্কার দরকার। এখন সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কমিশন করা হচ্ছে, তাদের কাজ করবে, বিজ্ঞ লোকজন আছেন, তারা দেখবেন, কিন্তু এত বড় কাজ করার জন্য যে কমিশনগুলো গঠন করছি, সেই কমিশনগুলো গঠন করার আগে কমিশনের প্রধান এবং সদস্যদের ব্যাপারে দলগুলোর সাথে আলোচনা করলে কি খারাপ হতো? এখন কিন্তু ওই যে আপত্তি জানানো হচ্ছে, কোন কমিশনের প্রধান, কোন কমিশনের সদস্য এদের নিয়ে, এমনকি গতকালের আলোচনায় প্রথম আলো মতো পত্রিকা লিখেছে যে বিএনপির পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু সেটা অস্বীকার করেন নাই, নাম বলেন নাই। আচ্ছা, তারপরে ধরেন আপনার এই যে আলোচনার বিষয়বস্তু যা বেরিয়ে এসছে, গণমাধ্যমে যা এসেছে, যা
ব্রিফ করা হয়েছে বিভিন্ন দল বা জোটের পক্ষ থেকে, আমি আশাবাদী। কোন জায়গায় আশাবাদী? গতকালের আলোচনাটা আমার মনে হলো যে না, হ্যাঁ, এবার রাজনৈতিক দলগুলো কাছাকাছি আসছে সরকার, এবং ফলাফল হিসেবে দলগুলো যা বলেছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যা বলা হয়েছে, ওনার বিশেষ সহকারী এবং প্রেস সচিব যা বলেছেন, এগুলো কিন্তু মিলে গেছে কাছাকাছি। সবচেয়ে আশাবাদী হওয়ার কথা যেটা, আমাদের তো কাজ হচ্ছে সঠিক গণতন্ত্রে ফিরে যাওয়া, তার জন্য সংস্কার, ব্যবস্থার পরিবর্তন, আইন কানুন হ্যান ত্যান অনেক কিছু আমরা বলছি। সেই জায়গায় যেটা সবচেয়ে ইতিবাচক দিক গতকালের ধারাবাহিক আলোচনা রাজনৈতিক দলগুলো এবং জোটগুলোর সাথে, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি সরকারের বরাত দিয়ে অন্য দলগুলো বলছে, বিএনপি সহ, যে নির্বাচন হচ্ছে অগ্রাধিকার, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রোডম্যাপ দিতে, সংস্কারও চলবে রোডম্যাপও চলবে, নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কার রোডম্যাপ দুটো পাশাপাশি চলবে। এই ফলাফল পাওয়ার পরে আমি আশাবাদী যে মনে হয় এখন সঠিক পথে যাচ্ছে, কিন্তু এটা ধারাবাহিকতা থাকতে হবে। কালকে পরশু যদি আবার দলগুলোর কথা ভুলে গিয়ে অন্য সব স্টেক হোল্ডার বা অংশজনের কথা মনে না রেখে যদি ওনাদের মতো করে বা ওনাদের যারা মানে বুদ্ধিদান, যারা অনেক সক্রেটিসের মতো জ্ঞানী, তাদের কথা অনুযায়ী যদি সব কিছু করেন, তাহলে কিন্তু আবার বিচ্ছিন্নতা তৈরি হবে। দলগুলো, রাজনৈতিক দলগুলো ভাববে যে আমাদের কোনো স্টেক নাই,